ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত এলাকায় ইতিমধ্যেই নদীর চর দখল করে ম্যানগ্রোভ কেটে বহু মানুষ ঘর করছে। কেন নদীর চর কেটে ঘর করা হচ্ছে সে বিষয়ে প্রশ্ন করা হলে তাদের দাবি, এই নদীর চর তাদের কাছে বিক্রয় করা হয়েছে 46,000 টাকার বিনিময়। আর সেই টাকা কারা নিয়েছে, এই প্রশ্নের উত্তরে উঠে আসছে শাসক দলের সদস্যদের নাম। যারা টাকা নিচ্ছেন পার্টি অফিসে বসে আর জায়গার ডকুমেন্ট হিসেবে দিচ্ছেন 120 টাকার কর নেওয়ার একটি রসিদ। টাকাটা পার্টি অফিস থেকে দিয়েছে, পার্টি অফিসকে কিছু পয়সা দিয়েছি, সেখান থেকে আমাদের দিয়েছে। কত টাকা দিয়েছে? ওই 46,000 টাকা বলেছে। কে কে কথা বলেছিল? ও পার্টি অফিসে অনেক কয়জন ছিল, তাদের নাম তো খেয়ে মনে নেই। হাবু ছিল, অলোক ছিল। হাবু কাকা, উনি কে এখানে 50 সদস্য? পার্টি অফিসের আর কি সভাপতি। হ্যাঁ, টাকা দিয়ে দিয়েছেন? টাকা দিয়েছিলাম 4 বছর আগে। হ্যাঁ, 4 বছর আগেই জায়গাটা নিয়েছিলাম, তখন দিয়েছিলাম টাকা। 46,000 টাকা বলছিল। আগে মাটি ছিল, এই জায়গাটা অন্য লোকের ছিল। আচ্ছা, তারা আবার আমাকে দিয়েছে, আমাকে দিয়ে আবার তাকে টাকা দিয়েছে, বলেছে যে তাকেও টাকা দিতে হবে, সেই শুনতে আমাদের এই জায়গাটা দিয়েছে। আবার কি তোমাকে টাকা নিয়েছে না? ওই টাকাই? না না, ওই এককালে যে টাকা দিয়েছিলাম ওইটা আর না, নেয়নি। না, কোনো টাকাই নেয়নি। এই যে কত জায়গা এটা? এটা আছে 45 ফুট বাই 30 ফুট। কোনো কাগজ করে দিয়েছে? এটা এই ট্যাক্সের জন্য আছে। এ বিষয়ে স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবকুমার দাস, তিনি জানান এ বিষয়ে তিনি কিছুই জানেন না, তবে এই রকম ঘটনা যদি ঘটে অবশ্যই তিনি বিহিত ব্যবস্থা নেবেন। না, নদীর চর বিক্রি হচ্ছে পয়সার বিনিময়ে, এটা সত্যি আমার জানা নেই। যদি কেউ বা কারা করে থাকে সেটা চরম অন্যায়, এবং যেহেতু আপনারা আমার নলেজে দিলেন, আমি বিষয়টা খতিয়ে দেব। এখন প্রশ্ন হলো, গ্রাম পঞ্চায়েত প্রধানের অজান্তে পঞ্চায়েত পার্টি অফিসে বসে কি করে পঞ্চায়েত সদস্যরা এমন অনৈতিক কাজে লিপ্ত হচ্ছেন, ম্যানগ্রোভ কেটে কেটে নদীর চর পর্যন্ত বিক্রি করে দিচ্ছেন, এই প্রশ্নের উত্তর আদৌ কি মিলবে? দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।